এক মাস রোজা রাখার পরে যখন ঈদ আসে তখন যেরকম খুশি লাগে সেরকম আমরা তিন বছর ধরে রোজায় ছিলাম মিশন এক্সট্রিম তথা ব্ল্যাক ওয়ারের জন্য আমি ব্যক্তিগতভাবে যতটুকু ত্যাগ স্বীকার করেছি আমার অন্য কোনো এখন পর্যন্ত করা কাজের জন্য এতটা শারীরিক এবং মানসিক কষ্ট আমাকে করতে হয় নাই 50-51 বছরের বাংলাদেশে আমার জানা মতে স্বাভাবিক গরম থেকে একটা ছবির জন্যে নিজের দৈহিক গড়নকে এভাবে পরিবর্তন করেছে আমার জানা নাই হৃদয়ে রক্তক্ষরণ টাইপের ঘটনার পর ছবিটা শেষ করে আজকে প্রায় কোভিড গেল মাঝখানে আপনারা সবাই জানেন যে এটা কোভিডের আগে রিলিজ হবার কথা কোভিডের পর ব্ল্যাক মিশন এক্সট্রিম রিলিজ হলো এখন ব্ল্যাক ওয়ার রিলিজ হচ্ছে আমি বিশ্বাস করি যে এক ধরনের দর্শক ওয়েট করছে আর বাকি সবার জন্য এটুকুই বলবো যে মিশন এক্সট্রিম তথা ব্ল্যাক ওয়ারের জন্য আমি ব্যক্তিগতভাবে যতটুকু ত্যাগ স্বীকার করেছি আমার অন্য কোনো এখন পর্যন্ত করা কাজের জন্য এতটা শারীরিক এবং মানসিক কষ্ট আমাকে করতে হয় নাই আর বাকি রইল আপনারা যেটা জানেন অলরেডি আমার দৈহিক গড়নের যে পরিবর্তন আনতে হয়েছিল চরিত্রের প্রয়োজনে সত্যিকার অর্থে সেটা না হলে যে ব্ল্যাক ওয়ার বা মিশন এক্সট্রিম হতো না তা তো নয় তাই না বাট তারপরেও করেছি এই আশায় যে শুধু পার্শ্ববর্তী দেশ আমেরিকান ফিল্ম ব্রিটিশ ফিল্ম বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্মে বা ওদের কন্টেন্টে আমরা এই ধরনের জিনিসগুলো দেখি আমাদের 51 বছরের বাংলাদেশে আমার জানা মতে স্বাভাবিক গড়ন থেকে একটা ছবির জন্যে নিজের দৈহিক গড়নকে এভাবে পরিবর্তন করেছে আমার জানা নাই হয়তোবা করেছেন আমার জানা নাই তো এই সব কিছু মিলিয়েই যেখানে একটা সময় আমাদের সিনেমাতে গলা কাটা পোস্টার চলতো নায়কের মুখ থাকতো আর শরীর থাকতো অন্য জায়গার অন্য দেশের অ্যাটলিস্ট প্রথম কোনো বাংলা সিনেমা যেখানে গলা কাটার প্রয়োজন পড়ে নাই আমরা অরিজিনাল নায়কের বডি এবং অরিজিনাল ফেস রাখতে পেরেছি এই সমস্ত এক্সাইটমেন্ট তো আছে আশা করছি যে দর্শক হলে সেই অ্যাকশনসগুলো সেই খুবই টানটান ইন্টেন্স মোমেন্টগুলো খুব স্যাড মোমেন্ট আছে খুব ইমোশনাল মোমেন্ট আছে আইন শৃঙ্খলা বাহিনীর ওরাও তো মানুষ সেই মানুষের জীবনটা এখানে অনেকটাই আপনারা দেখতে পাবেন শুধু এরকম না যে তারা ক্রিমিনাল ধরছে তাদের ব্যক্তি জীবনেরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন সব কিছু মিলায় এক্সাইটিং জি একটা হচ্ছে ট্রেইলার ট্রেইলার হচ্ছে গ্লিমস একটা টুকরো কিছু সিচুয়েশনকে টুকরো দর্শককে কৌতূহলী করবার জন্যে একটা কৌশলকে ট্রেইলার বলে এটা আর ট্রেইলার মানে ট্রেইলার একটা দর্শন ট্রেইলার মানে গোটা ছবিটা নয় আপনার প্রশ্নের উত্তর আশা করছি যেদিন রিলিজ হবে ছবির দেখে বেরোবার পর আপনি আপনার উত্তর পেয়ে যাবেন